అస్సలాం అలైకుం आज तुम्हारे उच्चतर गणित प्रथम पत्र तृतीय अध्याय आलोचना तृतीय अध्याय आज सरण सरण रेखा आलोचनार प्रथम स्थानांक आलोचना तो हम आगे सरण रेखा कि जैमिति कि जैमिति जैमिति हल गणित अति एक पुरातन शाखा आवेदनिक अर्थे जय अर्थ भूमि और नीति अर्थ परिमाप तेमने जैमिति अर्थ हल भूमि ग्रीक गणितविद यूक्लिड 300 ख्रीष्टपूर्व ख्रीष्टपूर्वे धारणा बिन्यस्त कर एक सुबिन्यस्त वैज्ञानिक काठामो रूप दान करें ज्यामिति यही कारण यूक्लिड के ज्यामितिक जनक बला है यूक्लिड ज्यामिति रेखा एक मौलिक धारणा यूक्लिड प्रथम रेखा के संज्ञायित करें प्रस्थहीन दैर्घ्य हिसाब प्रस्थहीन दैर्घ्य हिसाब तार माने कोनो बेंद एभावे रेखा प्रथम संज्ञा प्रदान करें मूलत रेखा हलो अविरत बिंदु जा इच्छा मत जेको दिखे बर्धित करा जाए जेमन एक बिंदु चलमान बिंदु जदि ये चलते थे तेल तर चलार जे पथ से रेखा से रेखा तर चलार पथ बोली रेखा আর সেটা যদি দিক পরিবর্তন না করে চলে তাহলে আমরা সেই রেখাটাকে বলি সরলরেখা দিক পরিবর্তন যদি না করে তো এটাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি একটি রেখা হলো কোন পথ একটা পথ যা একটি চলমান বিন্দুর সঞ্চারের সৃষ্টি যা একটি চলমান বিন্দুর সঞ্চারে সৃষ্টি মানে সঞ্চার পথ চলমান বিন্দুর সঞ্চার পথ হলো একটা রেখা এবার আমরা বলতে পারি তাহলে আমরা রেখা কি জিনিস জানলাম রেখা এখন আমরা যদি ওই রেখাটা দিক পরিবর্তন না করে চলে তাহলে আমরা তাদেরকে কি বলি সরলরেখা তো সরলরেখা আলোচনার প্রথমে আমাদের কি বলেছি স্থানাঙ্ক নিয়ে আলোচনা করতে তাহলে আমরা এখন স্থানাঙ্ক আবার দুই প্রকার একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্ক তো আমরা কার্তেশীয় স্থানাঙ্ক আমরা কাদেরকে বলছি বস্তুর পৃষ্ঠকে তল বলে একটা বস্তুর পৃষ্ঠ এই পৃষ্ঠটাকে আমরা কি বলছি তল কোন তলের উপর অবস্থিত যে কোন দুইটি বিন্দুর সংযোগ রেখা অংশ যদি সম্পূর্ণভাবে ওই তলে থাকে তবে ওই তলকে আমরা সমতল বলি কোন সমতলে লম্বভাবে অবস্থিত পরস্পরছেদী দুইটি নির্দিষ্ট সরলরেখাকে আয়ত অক্ষ বলা হয় এবং ছেদ বিন্দু কে আমরা কি বলি মূল বিন্দু উক্ত রেখাতে আনুভূমিক রেখাটিকে আমরা বলি এক্স অক্ষ আর উল্লম্ব বরাবর রেখাটিকে আমরা বলি समतल के कार्तेशियो समतल बला है एक समतल परस्पर से रेखा टानी
যেটা আমরা পাই এটাকে আমরা কি বলি আয়তন, এটাকে আমরা বলি আয়তন। এই আয়তন অক্ষ এই যে এর উলম্ব বরাবর একটা আনুভূমিক বরাবর রেখা দিয়েছে, এই যে ছেদ বিন্দুটাকে আমরা বলি মূল বিন্দু। আনুভূমিক বরাবর রেখাটাকে আমরা বলি এক্স অক্ষ, উলম্ব বরাবর রেখাটাকে আমরা বলি ওয়াই অক্ষ, আর এই সমতলটিকে আমরা কি বলি কার্টেসিয় সমতল। রেটে ডেকার্টের নাম অনুসারে এই সমতলের নামকরণ করা হয়, তাই এতে ডেকার্টের নাম অনুসারে সমতল নামকরণ করা হয়েছে, তাই এটাকে আমরা বলি কার্টেসিয় সমতল বা কার্টেসিয় স্থানাঙ্ক। এখানে এই সমতলে আমরা যে বিন্দুটা কোন একটা বিন্দু যদি আমরা স্থাপন করি তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক আমরা নাম দিই কার্টেসিয় স্থানাঙ্ক। এখন আমরা পোলার স্থানাঙ্কের কথা বলি, তাহলে সমতলের যে কোনো বিন্দুর অবস্থান জানার জন্য কার্টেসিয় স্থানাঙ্ক ব্যতীত অপর এক প্রকার স্থানাঙ্ক ব্যবহার করা হয় যা পোলার স্থানাঙ্ক, যার নাম হলো পোলার স্থানাঙ্ক। মনে করি কোন সমতলের উপর অবস্থিত ও বিন্দুতে একটা যদি ও বিন্দু হয় যেটাকে আমরা মূল বিন্দু বলছি, তাহলে ও বিন্দু ও একটি নির্দিষ্ট বিন্দু ও এক্স একটা রেখা সরলরেখা এখানে নির্দিষ্ট বিন্দু ওকে মূল বিন্দু বলা হয় বা পোল বলা হয় এবং নির্দিষ্ট সরলরেখা ও এক্স কে আদি রেখা বলা হয়। যদি ওই সমতলে পি যে কোনো বিন্দুর জন্য ওপি ইকুয়াল টু আর, যে কোনো একটা বিন্দু আমরা পি এ পি ওপি ইকুয়াল টু আমরা যদি আর বলি, ওপি ইকুয়াল টু আর এবং এক্স ও পি এক্স ও পি ইকুয়াল টু থিটা হয়, তবে আর থিটা দ্বারা পি বিন্দুর স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক নির্দেশ করা হয়। এই আর থিটাকে পি বিন্দুর পোলার স্থানাঙ্ক বলে। পি এখান একে পি অফ একে লেখা হয় পি অফ আর কোন থিটা, এভাবে একে প্রকাশ করা হয়। আর ইকাল টু যে আমরা অপি লিখেছি অপি ইকাল টু আর, এটাকে আমরা আর কে আমরা বলি ব্যাসার্ধ ভেক্টর, আর থিটাকে বলি কি ভেক্টর কোণ। যদি এই থিটা কোণটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে সে ধনাত্মক কোণ করবে, আর যদি ঋণাত্মক কোণ দিকে ঘোরে তাহলে সে কি এই ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে সে ঋণাত্মক কোণ করবে। তো এখন আমরা পোলার স্থানাঙ্ক এবং কার্টেসিয় স্থানাঙ্কের মধ্যে একটা সম্পর্ক স্থাপন। তো ধরা যাক কার্টেসিয় সমতলে যে কোনো বিন্দু, কার্টেসিয় সমতলে একটা বিন্দু আছে সেটা আমরা ধরে নিলাম যে পি অফ এক্স ওয়াই, তাহলে এখানে এই বিন্দুটা যদি কার্টেসিয় সমতলে থাকে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স ওয়াই, এবং এর পোলার স্থানাঙ্ক হলো আর থিটা। ওপি যোগ করি আমরা ওপি দিয়েছি যোগ করে, তারপরে এক্স ওয়াই উপরে পি এ লম্বটার লম্বটা, এখন তাহলে আমরা কি পাচ্ছি ওপি ইকুয়াল টু ওপি ইকুয়াল টু আর, আর পি ও এ কোণ ইকুয়াল টু হলো থিটা কোণ, আর ও এ সমান সমান হলো ওয়াই সমান সমান হলো এক্স,
তো এগুলো আমরা এখন পেয়ে গেলাম। এখন ত্রিভুজ ও এ ও এ বি এই ত্রিভুজে যদি আমরা cos থিটা নির্ণয় করি তাহলে কি হচ্ছে cos থিটা ইকুয়াল টু cos থিটা ইকুয়াল টু কি হবে ভূমি বাই অতিভুজ তাহলে ও এ বাই ওপি ও এ মানে হলো ওপি ইকুয়াল টু ও এ হলো x ডিভাইডেড বাই r তাহলে আমরা এখান থেকে কি করছি যে x ইকুয়াল টু r cos থিটা r cos থিটা x ইকুয়াল টু আমরা r cos থিটা পাইলাম তো ঠিক একই ভাবে আমরা যদি sin থিটা নির্ণয় করি তাহলে y ইকুয়াল টু পাবো আমরা r sin থিটা তাহলে আমাদের sin থিটা ইকুয়াল টু হবে pa বাই op ইকুয়াল টু log y ডিভাইডেড বাই r ইকুয়াল টু log y ইকুয়াল টু log r sin থিটা এখান থেকে আমরা r ইকুয়াল টু নির্ণয় করলে আমরা পাবো root of r স্কয়ার প্লাস y স্কয়ার r থিটা ইকুয়াল টু log tan ইনভার্স y বাই x এই যে আমরা নিতে করেছি x এবং y দিয়ে r থিটার সাথে এটা হলো কি কার্তেশীয় এবং পোলারের মধ্যে সম্পর্ক এখন থিটা কোণ চতুর্ভাগ অনুযায়ী আর চতুর্ভাগ প্রথম কোয়াড্রেন্ট সে দ্বিতীয় কোয়াড্রেন্ট তৃতীয় কোয়াড্রেন্ট চতুর্থ কোয়াড্রেন্টের জন্য থিটার মানটা পরিবর্তন হয় যদি প্রথম কোয়াড্রেন্ট থাকে তাহলে এখানে থিটা ইকুয়াল টু হয় ট্যান ইনভার্স y বাই x আর যদি ওটা সেকেন্ড কোয়াড্রেন্টে হয় তাহলে থিটা ইকুয়াল টু হয় পাই মাইনাস পাই মাইনাস ট্যান ইনভার্স পাই বাই এক্স যদি থার্ড কোয়াড্রেন্টে হয় যদি থার্ড কোয়াড্রেন্টে হয় তাহলে হয় পাই প্লাস থার্ড কোয়ার্টারে যদি হয় তাহলে থিটা ইকুয়াল টু হয় মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স y বাই x যদি সেটা ফোর্থ কোয়ার্টারে হয় তাহলে ফোর্থ কোয়ার্টারে ক্ষেত্রে আমরা থিটা ইকুয়াল টু কি পাচ্ছি 2 পাই মাইনাস ট্যান ইনভার্স y বাই x কিংবা ডাইরেক্ট আমরা লিখতে পারি যে মাইনাস tan inverse y by x এভাবে আমরা কোয়ার্টেট রুলে যাওয়ার থিটার মানগুলো পরিবর্তন হয় তো এখন আমরা একটা সমস্যা দেখি তাহলে এটা আমাদের আছে মানটা হলো চতুর্থ কোয়ার্টেন্ট
যেহেতু চতুর্থ কোয়াড্রেন্টে আছে, যেহেতু চতুর্থ কোয়াড্রেন্টে আমরা একটা সূত্র লিখেছি থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মানে হলো মাইনাস ট্যান ইনভার্স রুট ওভার থ্রি, তাহলে ট্যান রুট ওভার থ্রি এখানে আমরা মাইনাস tan inverse tan 60 pi by 3 equal to hello minus pi by 3 তাহলে আমরা কি পাচ্ছি এখানে মাইনাস পাই বাই থ্রি। আবার যদি আমরা ওটাকে যদি এমন করে লিখি যে টু পাই যদি মাইনাস এটা করি টু পাই মাইনাস তাহলে এখানে টু পাই মাইনাস এখানে কি হবে তখন টু পাই মাইনাস ওটা তখন কি হবে সিক্স ফাইভ ফাইভ পাই বাই থ্রি, তো আমরা সেভাবেও নির্ণয় করতে পারি। তাহলে আমাদের পোলার অ্যান্সার অঙ্ক হবে টু কমা ফাইভ পাই বাই থ্রি অথবা টু কমা যেমন আমাদের দেওয়া আছে টু মাইনাস পাই বাই সিক্স, এটা দেওয়া আছে, এটার থেকে আমাদের এখানে আর থিটা দেওয়া আছে, আমাদের কি করতে হবে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে পোলারের সঙ্গে কার্তেশীয় আমরা একটা সম্পর্ক জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা, তাহলে আমরা এক্স ইকুয়াল টু বার করবো আর এখানে কত টু আর কস থিটা হলো মাইনাস পাই বাই সিক্স, তাহলে আমরা এখানে কি পাচ্ছি টু আর কস মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে কস কত পাই বাই সিক্স ইকুয়াল টু টু কস সিক্স এর মান পাই বাই সিক্স মানে থ্রি, তাহলে থার্টি কস থার্টির মান হলো রুট থ্রি বাই, তাহলে আমরা কি পাচ্ছি রুট থ্রি। আমরা একই ভাবে পাই ব্যবহার করি পাই কার্ড আমরা পাবো আর সাইন থিটা, তাহলে টু এখানে মাইনাস এসে যাবে সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা সাইন পাই বাই সিক্স, তাহলে মাইনাস টু ইন্টু হাফ সমান সমান মাইনাস ওয়ান, তাহলে আমরা এস্টের নম্বরটা পাচ্ছি কেমন, এস্টের নম্বরটা কেমন আমরা পাচ্ছি যে এক্স ওয়াই তাহলে হলো রুট থ্রি কমা মাইনাস, এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে পোলার স্থানাঙ্ক থেকে আমরা তখন এটা কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করলাম। প্রিয় ছাত্রের সাথে তোমরা ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।